যে উন্নয়ন আমাকে গরিব করে, আমাকে দরিদ্র করে, আমাকে অধিকারহীন করে, আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমার জানমালের যে নিরাপত্তা সেটা কেড়ে নেয়, সেটা নিশ্চয়ই কোনো উন্নয়ন না। সর্বশেষ সাকিব বললেন ডিজিটাল নিরাপত্তা আইন সেটাকে গতকালকে তারা পরিবর্তন করেছেন। আমি গতকাল বলেছি কয়েকটা মিডিয়াতে, শুধুমাত্র পোশাক পরিবর্তন করে নিবর্তনমূলক আইনকে গ্রহণযোগ্য করা যাবে না। শুধুমাত্র আপনি নাম পরিবর্তন করে এর যে দমনমূলক চরিত্র সেটাকে পরিবর্তন করা যাবে না। কথাটা অত্যন্ত স্পষ্ট। তাদের এটা দরকার হলো কেন? দরকার হলো সমস্ত ভিন্ন মত, অনুসন্ধিৎস সাংবাদিকতা, অনুসন্ধিৎস গবেষণা থেকে শুরু করে সংবিধান ব্যক্তির যে মুক্ত বক্তব্যের অধিকার দিয়েছে সেটাকে কণ্ঠরোধ করা। এমনকি আপনি একটা ধারাতের মধ্যে আছে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তো মুক্তিযুদ্ধের এখন যে বয়ান, এই বয়ান তো হচ্ছে আওয়ামী লীগের বয়ান, এই বয়ান তো হচ্ছে আওয়ামী লীগের ভাষ্য। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যারা কলকাতার থিয়েটার রোডে যারা ওখানে হাজিরা দিয়ে ঘুরে বেড়িয়েছেন 9 মাস, তারা যদি ইতিহাস তৈরি করেন, আর যে মুক্তিযুদ্ধ গণযুদ্ধে পরিণত হয়েছে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে যদি কেউ গবেষণা করেন, কথা বলেন, আলোচনা করেন, সেটাও নাকি রাষ্ট্রবিরোধী হবে। সুতরাং এই নতুন যে সাইবার নিরাপত্তা অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে, একই ধরনের কিছু কিছু ক্ষেত্রে বলতে পারেন যে চোখে ধুলো দেবার জন্য, যেটাকে আইওয়াস বলে, এবং পশ্চিমা বিশ্বকে খানিকটা আশ্বস্ত করবার জন্যে আজকে কিছু কিছু তারা আইওয়াস করা হয়েছে। কিন্তু এর নিবর্তনমূলক মৌলিক যে চরিত্র, দমনমূলক যে চরিত্র, মুক্ত সাংবাদিকতা, মুক্ত মতামত অভিমত, এগুলোর ক্ষেত্রে শাস্তির কিছু হেরফের হয়েছে, কোনো ধারার মৌলিক কোনো পরিবর্তন হয়নি। কথা খুব পরিষ্কার, এটা কোনো সংস্কার না। এই নিবর্তনমূলক আইনকে পুরোপুরি আজকে প্রত্যাহার করতে হবে। এখন যে যুগপৎ ধারায় যে আন্দোলনটা গড়ে উঠেছে, প্রধান বিরোধী দল বিএনপির বাইরে যে মানুষ যে রাজনৈতিক নেতৃত্ব দেখতে চেয়েছে, মানুষ যে বিকল্প যে রাজনৈতিক সম্ভাবনা দেখতে চেয়েছে, মানুষ যে উত্থান দেখতে চেয়েছিল, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করেছে সেই বিকল্পের জায়গাটি, সেই শূন্যস্থানটা অনেকখানি পূরণ করবার ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা ছিল সীমাহীন এই মঞ্চকে নিয়ে। হ্যাঁ, আমরা নানা সময় হোঁচট খেয়েছি সত্য, কিন্তু আমরা লক্ষ্যচ্যুত হইনি। গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ পাল্টে দিয়েছে, নতুন সমীকরণ ঘটিয়েছে, নতুন ভারসাম্যের জায়গাটা আজকে তৈরি করেছে, এবং মানুষকে নতুন একটা লক্ষ্যে, নতুন একটা দিশায় আজকে উদ্বুদ্ধ করেছে, গণ আন্দোলনে আজকে যুক্ত করেছে। আমি এই জায়গাগুলো থেকে, গণতন্ত্র মঞ্চের এই বর্ষপূর্তিতে, আগামী কমাস, আগামী বছর আমরা গণতন্ত্র মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তিতে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি হবে আমরা এখনও জানি না, কিন্তু নিশ্চয়ই বিশ্বাস আমরা করতে চাই একটা মুক্ত, অবাধ, মানুষ তার অধিকার নিয়ে গণতন্ত্র মঞ্চ যদি আগামী দ্বিতীয় বর্ষ উদযাপন করতে পারে দেশের মানুষকে নিয়ে, তাহলে আমি বিশ্বাস করব মঞ্চের আবির্ভাব শুভ হয়েছে, সেটা সফল হয়েছে, এবং দেশকে আমরা সত্যি সত্যি নতুনভাবে আমরা দিশা দেখাতে পেরেছি। ওবায়দুল কাদের আজকে বক্তৃতা করলেন যে গতকালকে মুক্তিযুদ্ধ গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে, মানে বিরোধী দলকে প্রতিহত করতে হবে। কেন? মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখার জন্য, আরেকটা কি, গণতন্ত্রকে নিরাপদ রাখার জন্য। মানুষের লজ্জা সরমের মনে হয় কোনো আর বালাই নাই। যেই পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধের 180 ডিগ্রি উল্টো দিকে অবস্থান নিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকারকে আজকে অনেকখানি নির্বাসিত করেছে,
গোটা রাজনৈতিক যে কাঠামো, গণতান্ত্রিক যে ফেব্রিক্স, সেটাকে তারা যেভাবে ধ্বংস করেছে, সেই দলের সাধারণ সম্পাদক যখন এই কথা বলেন, আর গণতন্ত্রকে নিরাপদ রাখতে হবে। গণতন্ত্র মানে যদি এটাই হয়, 14 সালের মতন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে গণতন্ত্র রক্ষা করতে হবে, 2018 সালের মতন দিনের পর রাতে করে একটা নজিরবিহীন জালিয়াতির মধ্য দিয়ে একটা দুঃশাসনকে বৈধতা দিতে হবে, এই গণতন্ত্র নিশ্চয়ই বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। নিশ্চয়ই মানুষ এই গণতন্ত্রকে, ওবায়দুল কাদের যে গণতন্ত্র, এই গণতন্ত্র একটা জমিদারি ব্যবস্থার পাকাপোক্ত করার কথা, নতুন একটা দখলদারিত্বকে সেখানে তাদের স্থাপন করার আজকে কথাটা। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমগ্র দেশ, সমগ্র জনগণ, যেটা একটা গণযুদ্ধ ছিল একটা। হ্যাঁ, আওয়ামী লীগ সে যুদ্ধে রাজনৈতিক নেতৃত্বে ছিল সত্য, দেশের সকল জনগোষ্ঠী মুষ্টিমেয় যুদ্ধাপরাধীরা ছাড়া, কিন্তু 72 সালে এসে প্রথম আওয়ামী লীগ যখন দরকার ছিল যে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামো থেকে ভেঙে ফলে স্বাধীন দেশের উপযোগী নতুন রাজনীতি, নতুন অর্থনীতি, নতুন একটা আমরা যে বলেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সে পথে বাংলাদেশ চলবে, আওয়ামী লীগ যুদ্ধ করলো সবাই মিলে, সরকার গঠন করলো একারা, একা সরকার গঠন করলো, তখনই স্বপ্নভঙ্গ এবং তখনই কোটি কোটি মানুষের সাথে আওয়ামী লীগের প্রথম যে প্রতারণা, সেই প্রতারণা 1972 সাল থেকে, ফলে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক মৃত্যু ঘটে 1972 সালে। আর আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু যদি দিনক্ষণ যে হিসাব করেন, হয়তো কেউ বলবেন যখন বাকশাল হয়েছে তখন দ্বিতীয় মৃত্যু হয়েছে, তারপরে যদি আবার যদি বলেন 2018 সালে যখন মানুষের ভোটাধিকারকে কীভাবে দুনিয়ার সংসদ ইতিহাসে যার কোনো দ্বিতীয় নজির নাই, কীভাবে আপনি রাতে 50-60% ভোট আওয়ামী লীগের নৌকা মার্কার ব্যালট বাক্সে আপনি ভরে রাখলেন, ফলে আওয়ামী লীগের দ্বিতীয় বা তৃতীয় মৃত্যু বাস্তবে 18 সালে ফেলছে। ফলে আওয়ামী লীগ বাস্তবে আজকে ভোটাধিকার বলি, গণতন্ত্রকে বলি, তাকে কবর দিয়ে দাফন কাফন করে, এবং ইতিমধ্যেই তারা কিন্তু গত কবছরে বহুবার কিন্তু কুলখানিও এই ভোটাধিকার গণতন্ত্রে তারা কিন্তু সম্পন্ন করেছেন। ফলে আজকে তিনি যখন আবার এটার কথা বলেন, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে গোমরা মুখ যে মানুষটা, সেও মনে হয় হাসবে আজকে। এবং মাঝে মধ্যে এবং বলছেন যে তাদের নেতৃত্বে আগামী নির্বাচন হতে হবে, তো এটা এবং তাদের নেতৃত্বে নাকি আরেকটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী এবার তার সরকারি বাসভবনে সারা দেশ থেকে তিনি যাদেরকে ডাকলেন, তিনি সেখানে একই বার্তা দিলেন যে আগেকার মতন 23 সালের শেষে বা 24 সালে তিনি আরেকটা নির্বাচন করবেন। তো আওয়ামী লীগের নেতৃত্বে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এ কথা শুনলে তো মানুষ দূরের কথা, সমস্ত গাধাও হাসবে আর কি। দেশের কোনো মানুষ কি এটা বিশ্বাস করে? আপনি সকল বিরোধী দলকে যখন হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে যখন আপনি কোর্টে বারান্দায় হাজির করেন, প্রায় 1 কোটির মানুষ যখন এখনো পর্যন্ত রাতে যখন নিজের বাড়িতে ঘুমাতে পারে না বিরোধী দলের নেতাকর্মীরা, প্রতিদিন যখন তাদেরকে আপনি দৌড়ের উপরে রাখছেন, হামলা করছেন, মামলা করছেন, গুলি করছেন এখনো পর্যন্ত, এবং দলের শীর্ষ নেতৃবৃন্দকে একটা সাজানো একটা ফরমাইশি মামলা দিয়ে যখন একের পর এক আপনি সাজা দিচ্ছেন, তখন কোনো পাগলও কি বিশ্বাস করে যে আওয়ামী লীগের অধীনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, বিরোধী দল যেতে পারবে? কেউ এটা বিশ্বাস করে? শুধু বাংলাদেশের মানুষ না, আন্তর্জাতিক সম্প্রদায়ও কেউ এটা এখন আর বিশ্বাস করে না। তো কিন্তু এখন ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে গত 15 বছরে এত অকাম কুকাম করেছে, এত পাপ জমা হয়েছে, প্রথমত ক্ষমতা ছাড়ার ভয়টা কোথায়? এই পাপের কিভাবে প্রায়শ্চিত্ত হবে, কিভাবে বিচার হবে,
এটা নিয়ে একটা ভয়। দ্বিতীয় ভয় হচ্ছে যে এত টাকা, এত অর্থবিত্ত তারা গত 15 বছরে তারা তৈরি করেছে, এটার রক্ষাটা কিভাবে হবে। এই দুই আতঙ্কে আওয়ামী লীগ সম্ভবত এখন তাদের অনেকের রাতের ঘুম হারাম হয়েছে। গত কদিন আগে আপনারা দেখেছেন ডেইলি স্টারে, যেখানে এস আলম গ্রুপের প্রায় 11,000 কোটি টাকা কিভাবে তারা পাচার করেছে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে, কিভাবে তারা নিয়েছে। সামিট গ্রুপ, এরকম অসংখ্য গ্রুপের নাম বলা যাবে। প্রধানমন্ত্রী কদিন আগে ব্যবসায়ীদের তিনি যে শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, সেখানে যে ব্যবসায়ীরা আরও একবার তাকে ক্ষমতায় দেখতে চেয়েছেন, এরা কারা? গত 15 বছরে যারা পুরো ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে যারা পাচার করেছে, ব্যাংকগুলোকে যারা খালি করে দিয়েছে, এরা হচ্ছে সেসব দুর্বৃত্ত। এবং এই জায়গা থেকে একজন বললেন, সালমান এফ রহমান বললেন, তিনি পালের গদা হিসাবে পুরো লুণ্ঠনতন্ত্রকে ক্ষমতার সাথে কীভাবে লুণ্ঠনতন্ত্রকে আজকে একাকার করে দিয়ে একটা সম্ভাবনাময় দেশ এবং জনগোষ্ঠীকে কীভাবে আজকে তারা সর্বনাশের দিকে আজকে নিয়ে যাচ্ছেন। সেই সরকার যখন উন্নয়নের কথা বলে, ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে গত 4-5 দিন ধরে টানা বৃষ্টি। আমার কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষকদের যে কোয়ার্টার, ওখান থেকে তার উঁচু জায়গা সেখানে পর্যন্ত পানি জমে আছে। তা আমাকে বলছে যে এটার, এবং সে হিসাব দিল যে আমি দেখলাম 7,000 কোটি টাকা, আমাকে বললো না 11,000 কোটি টাকা চট্টগ্রামের উন্নয়নের জন্য, এই পানি নিষ্কাশনের জন্য খরচ করা হয়েছে। সেই চট্টগ্রাম এখন পানির নিচে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনগুলোকে 3 দিনের জন্য ছুটি ঘোষণা করতে হয়েছে। কোথায় সে টাকা? 11,000 থেকে 14,000 কোটি টাকা, এই টাকার 70-80% লোপাট হয়েছে। কিসের উন্নয়নের বাহাদুরি করেন? কোথায় কি করেন? ডেঙ্গুতে প্রতিদিন যখন 10 থেকে 12 জন করে, যখন মায়ের বুক যখন খালি হচ্ছে, মানুষ যখন মারা যাচ্ছে, আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীর বুক একটু কাঁপে না? এই স্বাস্থ্যমন্ত্রীকে কেন এখনো পর্যন্ত রেখে দিতে হবে? কোথায় স্বাস্থ্যের ডিজি? কোথায় এখানে সিটি কর্পোরেশন, যারা মানুষের বিপদের মধ্যে রেখে, যারা পরিবার নিয়ে বাইরে তারা ছুটি কাটাতে চায়? ঢাকা দক্ষিণের মেয়র থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এখনো তারা বহাল তবিয়ত আছে। এই হচ্ছে উন্নয়ন। এই উন্নয়ন বাংলাদেশের মানুষ বহু আগে প্রত্যাখ্যান করেছে। ফলে এই যে উন্নয়ন মানুষকে বানে ভাষায় সামান্য বৃষ্টি করে, দেখেছেন গতকাল চট্টগ্রামে বৃষ্টিতে একজন নারী কিভাবে তিনি সেখানে তিনি, সুতরাং এই কথা আজকে গণতন্ত্র মঞ্চের এখান থেকে আমরা পরিষ্কার করে কথাটা বলতে চাই। আমি আমার কথাটা এখন শেষ করব একটা মাত্র শুধুমাত্র প্রসঙ্গটা উল্লেখ করে, সেটি হচ্ছে যে আমরা আন্দোলনের যে পর্যায়ে আমরা এখন এসেছি। আমরা 28 তারিখের পরে 29 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল ঢাকার প্রবেশমুখে। সেই কর্মসূচিতে আমরা রাষ্ট্র এবং পুলিশের এবং আওয়ামী গুন্ডাদের, সন্ত্রাসীদের, তাদের দৌরাত্ম্য আমরা লক্ষ্য করেছি। আন্দোলন যারা পরিচালনা করেন, আন্দোলনের যারা নেতৃত্ব, নিশ্চয়ই এগুলোকে বিবেচনার মধ্যে আমাদের রাখার প্রশ্ন আছে। এরপরে আমরা আরও কিছু, আমাদের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, জেলখানা গেছেন, তাদের নিয়ে আমরা সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, এবং এ মাসে আমাদের আরও বেশ কিছু কর্মসূচি আমাদের আছে। কিন্তু আমি একটা কথা খুব পরিষ্কার করে আজকে আপনাদের সামনে বলতে চাই, আন্দোলনে যুক্ত সবার উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাই, সারা দুনিয়ার ইতিহাস হচ্ছে গণ আন্দোলন যখন গণ অভ্যুত্থানে পরিণত হয়, গণ অভ্যুত্থান যখন একটা ইনসারেকশনের যখন রূপ নেয়, যখন মানুষের পাল্টা, যখন ক্ষমতা মানুষ যখন দখল করে, যখন অর্থাৎ আন্দোলনের শক্তি যখন সত্যি সত্যি রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, এরকম অভ্যুত্থান নিয়ে খেলাধুলা করার কোনো সুযোগ নাই। এবং শুধুমাত্র একটা খেয়াল করবেন, শুধুমাত্র 29 তারিখের ঘটনায় আজকে যেভাবে রাষ্ট্র, আমরা পরবর্তীকালে ধারাবাহিকভাবে কর্মসূচি দিতে না পারার জন্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলখানা যেতে হয়েছে, অনেকের বাড়িঘরে যেতে পারছে না, কথাটা সেজন্য বলেছি, অভ্যুত্থান কোনো ছেলে খেলার কোনো প্রশ্ন না, গণ আন্দোলন, গণজাগরণ, গণ অভ্যুত্থান ছেলে খেলার প্রশ্ন না। ফরাসি বিপ্লবের যারা নেতা ছিলেন,
অনেকে গিলোটিনে অনেকে প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশেও এরকম উদাহরণ আমাদের এখানে আছে। বিভিন্ন ফলে পৃথিবীর নানা দেশে অভ্যুত্থানের যারা আন্দোলন করেছেন, যদি এটা হোঁচট খায়, মার খায়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র অভ্যুত্থানের সেই নেতৃত্ব না, সমগ্র জনগণকে দশকের পরে দশকে তার জন্য ভুগতে হয়, তার জন্য রাষ্ট্রের সহিংস চূড়ান্ত রাষ্ট্রীয় সন্ত্রাস তাদেরকে মোকাবেলা করতে হয়। 29 তারিখ তার ছোট একটা ডেমনস্ট্রেশন, সেটা আমরা দেখলাম। এই ধরনের সরকারি নিপীড়নকে এগুলো বিবেচনায় রেখে, ফলে আধুনিক যুগে রাষ্ট্র কীভাবে ফাংশন করে, যারা আন্দোলনে পরিচালনা করে শক্তি নেতৃত্ব, নিশ্চয়ই এগুলো তাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। আমরা আগস্ট মাসে সমগ্র আন্দোলনটাকে পুনর্বিন্যস্ত করা, পুনর্গঠন করার যে আলাপ আলোচনা শুরু হয়েছে, অচিরে আমরা বিশ্বাস করি গণতন্ত্র মঞ্চ আপনাদের সামনে কর্মসূচি নিয়ে হাজির হবে, এবং আমরা বিএনপি সহ সকল বিরোধী দল, নিশ্চয়ই আমরা যে গণজাগরণ তৈরি হয়েছে, গণঅভ্যুত্থানের যে রাস্তাটা তৈরি হয়েছে, আমাদের কোনো ছোট ভুল, ছোট কোনো পদক্ষেপ, ছোট কোনো কৌশলের কোনো ভুল যাতে না করে সর্বোচ্চ পেশাদারিভাবে দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে, গণ আন্দোলন গণসংগ্রামের অভিজ্ঞতা নিয়ে, বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাকে সামনে রেখে আমি আশা করি আগামী এই অগস্ট মাস, সেপ্টেম্বর মাস আমাদের সামনে যে সময়টা আছে, এটা বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় মানুষ একটা সিদ্ধান্তমূলক আন্দোলনে যাবে, গণজাগরণ গণঅভ্যুত্থানের রাস্তা তৈরি করবে, এবং এই সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করতে পারবো, এবং আন্দোলনের যে দাবি সে দাবি আদায় করে সত্যি সত্যি বাংলাদেশের একটা গণতান্ত্রিক একটা শুভ সূচনার দিকে বাংলাদেশ হাঁটতে পারবে। সেই লড়াই আপনারা আরও ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে গণতন্ত্র মঞ্চের এই লড়াই আপনারা সাথে হাঁটবেন, আমাদের সহযোগী হবেন। আমরা আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশে পথে হাঁটব। মুক্তিযুদ্ধে অনেকে অংশগ্রহণ করতে পারেননি, অনেকের আফসোস আছে। এবারকার যে পরিবর্তন, প্রায় আরেকটা মুক্তিযুদ্ধের মতন যে জাগরণ তৈরি হয়েছে, সুতরাং এই মুক্তিযুদ্ধে যার যার জায়গা থেকে আমরা আমাদের দেশপ্রেমিক হিসাবে, গণতন্ত্রী মানুষ হিসাবে এই দেশটাকে রক্ষা করবার জন্য আমরা ঐতিহাসিকভাবে সে দায়িত্বটা পালন করে দেশকে রক্ষা করব। এ কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি।